অনলাইনে ইংলিশ শেখা শুরু হয়েছে সেই COVID-19 থেকে। তো আমরা পায়োনিয়ার ছিলাম টেসল বাংলাদেশ ইংলিশ শেখানোতে, কারণ আমরাই প্রথম কোর্স অফার করি অনলাইন ইংলিশ কোর্স। তো এরপর আমরা অফলাইনে চলে আসি, এরপর অনেক রিকোয়েস্ট পাচ্ছি, নাইন ভাই পাচ্ছেন, আমি পাচ্ছি যে স্যার অনলাইন প্রোগ্রাম, আমরা চিটাগাংয়ে আমরা কীভাবে কোর্স করব, আমরা সিলেটে, বরিশালে, কুমিল্লায়, নোয়াখালীতে, হ্যাঁ কুতুবদিয়ায়, সব জায়গায় দেশের বাইরে আছে, 30টা কান্ট্রি থেকে নাইন আমাদের টেসল বাংলাদেশে কোর্স করে, ছোটরা বড়রা সবাই। তো অনলাইন প্রোগ্রাম ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইনএভিটেবল, আমরা এটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার স্পেশাল ভিডিও ইংলিশ জিরো টু প্রো। জিরো মানে একদম বেসিক লেভেল থেকে শুরু করে হাতে ধরে ABC থেকে শুরু করে করে প্রফেশনাল এর প্রো লেভেল আমরা নিয়ে যাব অনলাইন প্রোগ্রামের মাধ্যমে। বাংলাদেশের যে কোনো প্রান্ত, বিশ্বের যে কোনো দেশ থেকে জয়েন করা যাবে এই অনলাইন প্রোগ্রামে। লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস মি মোহাম্মদ ইয়াসির, দ্য ফাউন্ডার অফ টেসল বাংলাদেশ, অ্যান্ড আই হ্যাভ বিন জয়েন্ড উইথ আ লেজেন্ডারি রাইটার, টিচার অ্যান্ড এ ট্রেনার অ্যান্ড দ্য চেয়ারপারসন অফ টেসল বাংলাদেশ, মিস্টার শামীম এইচ নাহিন। হ্যালো, হাউ আর ইউ? I'm fine, alhamdulillah. How are you? I'm fine, alhamdulillah. So, আমরা একটু শুনতে চাই নাহিনের কাছে। নাহিন, এই যে আমরা দেখি যে একটা বই পড়ে, একটা স্পোকেন বই আছে, এইটা পড়ে একটা কোর্স করে স্টুডেন্টরা বের হয়ে যায়, এবং আমরা রিসার্চ থেকে দেখেছি 90% স্টুডেন্টস যারা ইংলিশ কোর্স করে, 90% স্টুডেন্ট আসলে ইংলিশ শিখতে পারে না। তো ইজ দেয়ার এনি শর্টকাট? নো, সাকসেস নেভার কামস ওভারনাইট। সো আমরা একদম সুন্দর করে শিখে নিলাম যে সাকসেস ডাজন্ট কাম ওভারনাইট, ইটস রিয়েলি নট পসিবল। আচ্ছা, এইবার ইংলিশ কোর্স করছি, হোয়াট ডু উই মিন বাই ইংলিশ, রাইট? ইংলিশ এর হাউ মেনি স্কিলস ইউ হ্যাভ? ফোর এট লিস্ট। দেন আমরা নেমলি যদি বলি, লিসনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, তো এই চারটা স্কিলের জন্য চারটা বই তো অন্তত দরকার রয়েছে। সো এই ক্ষেত্রে টেসল বাংলাদেশের যে জিরো টু প্রো ইংলিশ প্রোগ্রামটি, আমাদের প্রথমেই আমরা আপনাদের দেখাচ্ছি যে বইটি আমরা পড়াবো আপনাদেরকে, এটা একটি 3 মাসের প্রোগ্রাম, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, তখন অনেক ক্লাস পাবেন, ইংলিশ ডক্টর অ্যান্ড হি ইজ দ্য ডক্টর। এরপর আমরা দেখাতে চাই আরেকটা কোর্স বই, ইংলিশ প্রো, যেটা ওই যে জিরো থেকে প্রোতে নিয়ে যাবে, এরকম একটা বই। এরপরে আমাদের যে থার্ড লেভেলের বইটি রয়েছে স্মার্ট ইংলিশ, এই বইটাও ফুল অডিও রয়েছে। আর লাস্টে অনেকেই ইংলিশ শিখতে আসে নাহিন যে তার আসলে ট্রেনার হতে চায় একসময়, তো আপনাদের জন্য এই জন্য এই বইটি রয়েছে ইংলিশ ফর টিচার্স, দিস ইজ দ্য ফার্স্ট বুক ইন দ্য কান্ট্রি। তো এখানে আমরা 6টা স্কিল কভার করেছি, এটা হচ্ছে আমাদের ইংলিশ জিরো টু প্রোর কোর্স ম্যাটেরিয়ালস। এটা আমরা নাহিন এবং আমি হচ্ছি এই প্রোগ্রামের ইনস্ট্রাক্টরস, আমাদের সাথে আরও একজন দুজন টিচার্স মাঝে মাঝে জয়েন করবেন। আমরা যেমনটা বলেছিলাম যে শর্টকাট আসলে ইংলিশ শেখার ক্ষেত্রে নেই, তো এইবার ইংলিশ শেখা বলতে আমরা কি বুঝি, যে এটা আমরা একটু হাইলাইট করছিলাম, এই প্রোগ্রামটিতে এখনই রেজিস্ট্রেশন করুন, কারণ প্রত্যেকটা ক্লাস অনেক ভালো লাগবে। এই যে আমাদের 4টা কোর্স বইয়ের যে 4টা ম্যাটেরিয়ালস, এটা আমরা অডিও করে কেন দিলাম, কারণ আমরা চাই স্টুডেন্টরা লিসনিং প্র্যাকটিসটা করতে পারুক। আপনি দেখবেন বাংলাদেশের যত ইংলিশের বই রয়েছে, আম সরি টু সে, কোনোটার সাথে অডিও নেই, অনলি আমাদের বইগুলোতেই রয়েছে, এবং এগুলো কমপ্লিট অডিও, অনেক সুন্দর অডিও। আমরা বলে থাকি লিসনিং হচ্ছে ইনপুট আর স্পিকিং হচ্ছে আউটপুট, তার মানে নাইন বাইয়ের বই এবং আমার যে বই, আমরা দুজনেই রাইটার এবং আমরা দুজনেই ক্লাস নেব, সুতরাং রাইটারদের কাছে কোর্স করার যে একটা আনন্দ, প্রশান্তি, এটা আপনারা অনুভব করবেন ইনশাআল্লাহ। এবং অডিওতে আমাদের ভয়েস পাচ্ছেন, আমাদের পড়ানো পাচ্ছেন, এগুলো আবার ভিডিওতে পাচ্ছেন। এই বইটার ভিডিও লেসন এত সুন্দর, আপনার অনেক ভালো লাগবে। সো লিসনিং এবং স্পিকিং হয়ে গেল, এরপরে রিডিং এর জন্য প্রচুর এখানে ম্যাটেরিয়ালস রয়েছে, এবং এই বইটার মধ্যে মেবি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ক্রিয়েটিভ রাইটিং ব্রেইনস্টর্ম পদ্ধতিতে একটা চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে। তার মানে আমরা এই 4টা স্কিল কিন্তু কভার করব এই এই কোর্সটার মধ্যে। তো নাহিন, অনেকে খুব স্বপ্ন নিয়ে ভর্তি হয়, তো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ব্যর্থ হয়ে যায়, তো ব্যর্থ হওয়ার জন্য আমরা কয়েকটা কারণ খুঁজে যদি যেটা পেয়েছি শেয়ার করি না, রাইট, যে ক্লাস করলে কিন্তু সে ইনপুটটা নিচ্ছে, সে যখন বই পড়ে বা শোনে বা ভিডিও দেখে তখনও কিন্তু ইনপুট নিচ্ছে, এবং সে একটু বোঝার চেষ্টা করছে, তার মানে তার কম্প্রিহেনশন হচ্ছে, প্রসেসিং হচ্ছে। তো আমরা এই কোর্সে যেটা বলে থাকি নাইন ভাই, আমরা সবসময় হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক কি, একটা গান শুনতে দেই, একটা ভিডিও দেখতে দেই, বইয়ের একটা অডিও শুনতে দেই,
এরপর ছোট ছোট ভিডিও আপনাকে করতে দেই। এতে হয় কি, আপনি যখন ভিডিওটা করেন আমরা নিশ্চিত হয়ে যাই যে আপনি আসলে শিখেছেন। তো নাইন ভাই, এই ক্ষেত্রে স্টুডেন্টদের যে বিভিন্ন মেন্টালিটি রয়েছে বিভিন্ন লেভেল দিয়ে শুরু করে, এই ক্ষেত্রে অনেকে তো আসলে বিভিন্ন জায়গায় গিয়েও দেখা যায় ইংলিশ কোর্স করে হচ্ছে না। সো হাউ উই অ্যাকচুয়ালি হেল্প আওয়ার স্টুডেন্টস? Well, ওই যে ইনপুট এন্ড আউটপুট, হ্যাঁ, আমরা সাঁতার শেখালাম, এরপরে সুইমিং পুল দিলাম না, তাহলে সাঁতার শিখে সাঁতার প্র্যাকটিস করবে কোথায়? তো সমস্যা হচ্ছে যে তারা কথা বলার সুযোগ পাচ্ছে, ইনপুট পাচ্ছে অনেক অনেক জায়গা থেকে পাচ্ছে, কিন্তু সঠিকভাবে সেটা অ্যাপ্লাই করতে পারছে না, যার জন্যে হতাশা এবং অবিশ্বাস তৈরি হয়েছে, না শেখায় না মানুষজন, শেখা যায় না। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যদি সঠিক গুরু থাকে, সঠিক গাইডলাইন থাকে, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এবং ওই সঠিক পুস্তক সঠিক কিতাব যদি থাকে, তাহলে এই ভাষাটা, এটা তো ভাষা, এটা তো রকেট সায়েন্স না, তাই না? তুমি তিনটা পয়েন্ট উল্লেখ করেছো একদম সত্যিকারের সায়েন্টিফিক পয়েন্টস। নাম্বার ওয়ান, সঠিক গুরু যারা আসলেই আপনাকে শেখাতে পারবে, সঠিক পুস্তক অর্থাৎ ম্যাটেরিয়ালস, দেখছেন চারটা বই অডিও সহ ভিডিও সহ, এবং সঠিক গাইডলাইন্স মানে হচ্ছে সঠিক মেথড। এটাই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর আসলে মূল মন্ত্র যেটা আমাদের এখানে আসলে রয়েছে। তো আপনারা তো দেখেছেন আর টিচারকে কিন্তু পছন্দ হতে হবে, আমরা বলতে পারি আমাদের ক্লাস আপনাদের অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চটা করব, আপনারা যদি পরিশ্রম করেন আউটপুট আসবে ইনশাআল্লাহ। আমরা তো ইংরেজি চাষি, এক্স্যাক্টলি, ইংরেজি ভালোবাসি, দীর্ঘ দিন ধরে চাষাবাদ করার পরে যে অভিজ্ঞতা হয়েছে, স্টুডেন্ট আসলে কি চায়, কোথায় ভয় পায়, আমরা দেখেছি প্রায় 90% ছেলেমেয়েরা খুব নার্ভাস, ভয় পায়, ভয় পায় কথা বলতে পারে, তারা অনেক কিছু জানে, প্রকাশ করতে পারে। ইভেন আমি যদি বলি যে বাংলা আমরা ঠিক মতো বলতে পারি না, হ্যাঁ, যদি যদি রাজার সামনে কথা বলতে হয় বা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হয়, আমরা নিশ্চয়ই ঠিক আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবো না। তার মানে অনেকেই জানেন কিন্তু প্রকাশ করতে পারছে না নার্ভাসনেসের জন্য। এবং নাইন, এই প্রোগ্রামটা কাদের জন্য? ভেরি নাইস পয়েন্ট যে এম্বাসি ফেস করতে হয়, এয়ারপোর্টে গেলে লাগে, হ্যাঁ, চাকরি ইন্টারভিউ তো লাগে, বিসিএস, ভাইভা, এটা সেটা সবকিছুতে। বাংলাদেশি মানুষ যখন ফ্রিল্যান্সিং এর কাজ করে, তার ইংলিশ লাগে, খুব ভালো মানের ইংলিশ লাগে, শুদ্ধ উচ্চারণে, যেটা আমরা জোর দিই। তারপর আর একটা জায়গা, বিদেশে যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশিরা। সো দেখা যায় পার্শ্ববর্তী দেশগুলোর এরা হচ্ছে ম্যানেজার, আর বাংলাদেশি বন্ধুরা হচ্ছে সে সার্ভ করছে, গাড়ি ধুয়ে দিচ্ছে। তো এটা কমিউনিকেশন স্কিলটা না থাকার জন্য এমনটা হচ্ছে। ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচারের কথা বুঝতে পারছে না এবং প্রেজেন্টেশন দিতে পারছে না। তো এই কোর্সটার মধ্যে আসলে সবগুলো জিনিস রয়েছে। আপনি শুধু স্পোকেন ইংলিশ করবেন, এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। স্পোকেন ইংলিশ হচ্ছে 5-6টা স্কিলের একটা মাত্র। স্পোকেন ইংলিশ পড়তে হলে ইউ নিড লিসনিং। আপনি অন্য যে বইগুলো রয়েছে বাজারে, আপনি একটু খবর নিতে হবে যে আপনাদের বইয়ের কি অডিও আছে। আপনার লিসনিং না থাকলে স্পিকিং আসবে কোত্থেকে? সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। সো এই প্রোগ্রামটি আসলে ক্লাস 4 থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি টিচার পর্যন্ত, ফ্রিল্যান্সিং যারা করছেন তাদের জন্য, হাউসওয়াইফ, টিচার্স, প্যারেন্টস, অ্যান্ড দেন টিচিং অ্যাসিস্ট্যান্টস, যারা বিদেশে যেতে চান, ফ্রিল্যান্সার্স, জব হোল্ডার্স, সবার জন্য এই প্রোগ্রামটি আসলে একদম জিরো লেভেল থেকে হাতে ধরে ধরে, এবিসি থেকে ধরে ধরে শিখাবো, এবং আপনাকে প্রো লেভেলে, প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ড লেভেলে আমরা নিয়ে যাব। আমরা দুই বন্ধু, দুজন রাইটার, আমাদের লেখা বইগুলোই পড়বেন। ইট উইল বি রিয়েলি এ নাইস জার্নি উইথ আস ইনশাআল্লাহ। অ্যান্ড লাস্ট সাম সেন্টেন্সেস ফ্রম ইউ। যেহেতু একটা লিঙ্গা ফ্র্যাঙ্কা, মানে একটা ইটস এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাজ ইউ সেড নাইসলি, সবার শিখতে হবে। এটা কোনো ইয়ে নাই যে আমি আমি চাকরি করবো না, আমি ব্যবসা করবো, তাহলে দরকার নাই, অবশ্যই দরকার, প্রত্যেকের দরকার। এই ওষুধের গায়ে লেখা রয়েছে শেখবে ফর ইউ, সবকে বুঝতে হবে, ব্যবহারের পূর্বে ঝাঁকাই হলো, না হলে খাওয়ার পরে লাফাতে হবে, তাই না? তো এই জন্য অনেক জায়গায় লেখা থাকে রেস্টরুম, আমি ইংরেজি না পারি ঘুমাবো যে, তাহলে আমরা ঘুমাবো, কিন্তু রেস্টরুম মানে টয়লেট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো জীবনের সাথে ইংরেজি, ইটস আ লাইফ স্কিল কোর্স, ইট ইজ, ইট ইজ, অফ কোর্স। সো আমাদের এই দুজন রাইটারের সাথে এই প্রোগ্রামটি করুন, ইংলিশ জিরো টু প্রো উইথ ম্যাগনেটিক বুকস ম্যাটেরিয়ালস। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমাদের রয়েছে বিগেস্ট অ্যাপ অফ দ্য কান্ট্রি ইংলিশের, টেসল বাংলাদেশ অ্যান্ড টেসল কিড সেন্টার, সবগুলো পাবেন। এখনই রেজিস্ট্রেশন করুন, আমাদেরকে কল করুন, স্টার্ট ইয়ার লার্নিং জার্নি, এটি একটি অনলাইন প্রোগ্রাম, দেশের এবং বিদেশের যে কোনো জায়গা থেকে এই প্রোগ্রামটি করতে পারবেন। সো ইট উইল বি নাইস জার্নি, মে আল্লাহ ব্লেস অল অফ ইউ। আপনার ইংলিশ শেখার স্বপ্ন যেন পূরণ হয়,
এই দোয়া করছি এবং দোয়া চেয়ে আমরা দুই বন্ধু শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আসসালামু আলাইকুম।